হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে এই ধরো 7টা, নতুন বৃষ্টি হচ্ছে, হাওয়াও চলছে, তো সারা রাত তাণ্ডব চলেছে। তো যেগুলো আমার হ্যাঙ্গিং প্ল্যান ছিল, এখানে হ্যাং করা ছিল, ওগুলো সব আমি নামিয়ে রেখেছি, কেননা ঝড় কীরকম কী আসে তাতে সব খুলে খুলে না পড়ে যায়, যার জন্য চারিদিক দিয়ে দেখো নিচেও রেখে দিয়েছি। তো ভালো হলো, বৃষ্টির জল পেলো সব গাছগুলো একবার ভালো করে, বৃষ্টির জল পেলে গাছগুলো তাড়াতাড়ি সতেজ হয় আর কি, ফ্রেশ হয়ে ওঠে আর বাড়ি ভালো। তো চলো, ওয়েদার একদম কুল ডাউন হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। তো এখন বৃষ্টি খুব একটা জোরে হচ্ছে না, আস্তে আস্তেই হচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, আকাশে মেঘ দেখতে পাচ্ছে ভরপুর। তো এখন আমি যেটা করছি, ইনডোর প্ল্যান্টগুলোকে আমি ভেতরে এনে রাখছি আর কি, কেননা বাইরে তো রোদ নেই, আবার বৃষ্টি হচ্ছে, তো বেশি জল পেলে আবার গাছ নষ্ট হয়ে যাবে, গাছের গোড়া খারাপ হয়ে যাবে, পচে যাবে। তো যার জন্য আমি ঘরের ভেতরে এনে রাখছি, রোদ হলে আবার একটু রোদ খাওয়াতে হবে, কেননা এত বৃষ্টিতে জল পেয়েছে তো মাটি পুরো একদম ভিজে গেছে আর কি। তো এবারে কাজ শুরু আমার। তো দিদি আজকে আসবে না, আমার যে হাউস হেল্পার, তো সেই দিদি আজকে আসবে না, কেননা দিদিরা যেখানে থাকে ওখানে পুরো বৃষ্টিতে জল জমে গেছে রাস্তায়। তো একটু আগেই ফোন করেছিল, তো যদি ফোন মানে আরও আগে করতো আর কি, তাহলে কাজ আমার অনেকক্ষণ আগেই শুরু হয়ে যেত, কেননা অনেকক্ষণ আগে উঠেছি, উঠে এই গাছপালা এদিক ওদিক করছি, এই সেই করছি। তো জানি দিদি আসবে, অসুবিধে নেই, এই কাজগুলো দিদি করবে। তো তারপর দিদি ফোন করলো যে না আসতে পারবে না, জল জমে গেছে। তো তারপর আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে তো হাজবেন্ড উঠে গেছে, ও ছাদে গিয়ে মানে পায়রাগুলোকে খেতে খেতে দিয়ে এলো। তো এবার চা করবো, তো তার আগে ভাবলাম যে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই, মুছে টুছে তারপরে একবারে চা করবো। তো তারপর চা করে নিলাম, চা করে এবার বসে পড়লাম দুজনে চা খেতে। আর প্রিয়াংশু এখনও ওঠেনি, তৃণয়ন জিমে গিয়েছে। তো তৃণয়ন তো জিম থেকে এসে চা টা কিছু খায় না, ও ড্রাই ফ্রুটস খেয়ে যায় এসে, তারপর হচ্ছে তোমার পিনাট বাটার, তারপরে হচ্ছে দুধ, কলা আর ওটস দিয়ে একটা মানে মিক্সিতে একটা হেলথ ড্রিঙ্কস বানায়, সেটা খায় আর কি। তো যার জন্য চা খাওয়ার আর কেউ নেই, আজকে দিদিও আসবে না। তো প্রিয়াংশু একটু চা দেখলে চা খাওয়ার বায়না করে, কিন্তু অভ্যেসটা এখন অনেক কাটিয়েছি, এখন আর খেতে চায় না। সকালে ধরো দুধ বিস্কিট বা একটু ছাতু গুলে দিলাম, এরকম খেয়ে নিল, তারপর পরে জল খাবার খায়। তো বেশিরভাগ কী করে বলো তো, এক কাপ দুধ বিস্কিটই এখন খায় সকালবেলা ঘুম থেকে ওঠে। একে তো লেটে ঘুম থেকে ওঠে, কেননা স্কুল নেই, গরমের ছুটি চলছে, তো এই আর কি। তো আজকের ভিডিওটা আমার হচ্ছে তোমার সামার ভ্যাকেশানে যে আমার রুটিন হয় তার ওপর।
মানে যে কোনো সামার ভ্যাকেশন বলো, যে কোনো হলিডেতে বলো, কেননা স্কুল যখন চলতে থাকে তখন তো একদম ব্যস্ততা, সকালে ঘুম থেকে উঠে টিফিন করা, প্রিয়াংশুকে রেডি করা, অনেক রকম কাজ। আর স্কুল থাকে না, এখন দেখো আস্তে আস্তে ধীরে ধীরে একের পর এক কাজ করছি আর কি, কোনো চাপ নেই, কোনো টেনশন নেই, স্কুলে পৌঁছানোর তাড়া নেই, তাই না বলো? তো এখন সবারই সামার ভ্যাকেশন চলছে, সব মায়েদেরই এখন এরকমভাবেই রুটিন চলছে আর কি। তারপর সমস্ত কাজ করে, যেহেতু জানতাম না যে দিদি আসবে না, বাসন টাসন মেজে সমস্ত কিছু করে তারপরে আমি স্নান করে নিলাম। এবার যাব হচ্ছে পুজো দিতে। তো সকালবেলা একবার কিন্তু আমার স্নান হয়ে গেছে, ঘুম থেকে উঠেই গা ধুয়ে আমি গোপাল তুলে নিই, তো সেটা হয়ে গেছে। তারপর আবার বাসি কাজটা সারলাম, তো এবার স্নান টান করে নিলাম। তো রোজই আমার এই টাইমে দুবার স্নান হয়ে যায়। তো এখানে দেখো প্রিয়াংশু ঘুম থেকে উঠেছে, তো আজকে প্রিয়াংশু ঘুম থেকে উঠে বিছানাটা ও নিজেই তুলেছে, কেননা আমি ওকে রেগে বলেছি যে তুই এত দেরি করে ঘুম থেকে উঠবি, তুই বিছানা তুলবি, আমি এখন ঠাকুর ঘরে যাবো, তো আমি এই জামা কাপড় লাগাবো না বিছানার সাথে। তো তারপর ও বিছানাটা তুলেছে, তুলে এখানে বসে আছে। তারপর পুজো টুজো করে এবার কিছু জামা কাপড় সব কেচেছি, তো সেগুলো এবার মেলে দেবো। তো এখন আর বৃষ্টি হচ্ছে না। আরে দেখো সৌমিলি এসছে, সৌমিলি গলা শুনতে পাচ্ছ? আমি ভয়েস দিচ্ছি আর সৌমিলি আর প্রিয়াংশু এখানে খেলা করছে। তো যাই হোক, যেটা বললাম যে বৃষ্টি এখন কমে গেছে, কিন্তু রোদও নেই, আকাশে মেঘ আছে। তো কিছু জামাকাপড় কাচলাম, এগুলো হচ্ছে ডেলি ইউজের জামাকাপড়, তো রোজকার জামাকাপড় তো রোজ কাচতেই হয়। আর প্রিয়াংশুর তো মানে বলার অপেক্ষা রাখে না, রোজ 6 থেকে 7টা গেঞ্জি প্যান্ট ওর চেঞ্জ হবে, কেননা ও এত ঘামে। তো সেই হিসাবেই কাচাকাচি করলাম, এবার মেলে টেলে দিই, দিয়ে তারপর ঢুকবো রান্নাঘরে। তো আজকে জলখাবারে পাস্তা বানিয়েছি, আর হচ্ছে আমাদের জন্য রুটি সবজি বানিয়েছি, তো সেগুলো আর শ্যুট করা হয়নি। তো তারপর এখন যাব হচ্ছে দুপুরে রান্না করতে। তো চলো বন্ধুরা, ভিডিওর সঙ্গে থাকো। ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দিবে, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে ভুলবে না। আর আমি এখানে ভয়েস দিচ্ছি আর সৌমিলি আমাকে দেখছে আর মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে। আর এখানে দেখো প্রিয়াংশু কালার নিয়ে বসেছে, মানে জল কালার নতুন নতুন শুরু করেছে। তো সবসময় ও, আমি বললাম আগে পড়তে বস না, ও আগে কালার করবে, একে কালার করবে, তারপর ও পড়তে বসবে। তো প্রিয়াংশু এখানে কালার করছে এখন। তো তারপর আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এখানে মাছের ঝোল রান্না হচ্ছে, মাছের ঝোলের জন্য মশলাটা করে নেবো। আর হচ্ছে ওইদিকে ওই দেখো আবার আমি ডাইনিংয়ে এসেছি ভয়েস দিতে, আবার এখানে চলে এসেছি এরা দুজন। তো এখানে আমি কালকের জন্য মানে এখন কী করছে, প্রতিদিন যেই মাছই আনছে তার সাথে একটা মাছের ডিম আনছে আর কি। দেখ তো কেউ এলো মনে হয়, তো সেইগুলো সব ধুয়ে টুয়ে এবার ফ্রিজে রাখবো। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আজকে আজকে যেগুলো রান্না করব, আর এখানে মশলাটা করে নিচ্ছি। আর এখানে দেখো প্রিয়াংশু একা একা স্নান করবে, আমি বলছি তারা তোকে আমি স্নান করে দিচ্ছি, না ও একা স্নান করবে, তো সেই কথাই ওর সাথে বলছি। তো এখানে মশলাটা দিয়ে দিলাম, মশলাটা এবার কষিয়ে নেবো মাছের ঝোলে। তো আজকে মাছ হচ্ছে শাক বানিয়েছি, সব মিশিয়ে একটা সবজি বানিয়েছি, মানে সব সবজি একটু একটু করে রয়ে গিয়েছিলো সেই সব দিয়ে একটা সবজি বানিয়েছি। মাছের ঝোল হচ্ছে, শাক ভেজেছি, আর হচ্ছে কী করেছি উচ্ছে ভেজেছি, আর তারপর ঢেঁড়স ভেজেছি, আর সবার লাস্টে পটল ভাজবো, আর চাটনি করেছি তেঁতুলের। কিছু বাসনপত্র আছে, তো হাতের হাত আমি রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে নিলাম, কেননা রান্নার সময় সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে,
তো সঙ্গে সঙ্গে পরিষ্কার না করে নিলে একদম মানে পুরো অগোছালো হয়ে যায়। আর ছোটো রান্নাঘর সঙ্গে সঙ্গে গুছিয়ে গুছিয়ে সব না রাখলে মানে পুরো অগোছালো হয়ে যায় আর কি, যেখানকার জিনিস সেখানে না রাখলে। তো এবার সিঙ্কে দেখো এতগুলো বাসন জমেছে, তো বাসনগুলো ধুয়ে নিই। এই দেখো সমীলি চিৎকার করছে, তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কেননা দিদি তো আজকে আসেনি। আর দিদি আসলো মানে ওর লিমিটেড বাসন ধোয় আর কি, বেশিরভাগটা আমাকেই ধুয়ে নিতে হয়। বুঝতেই পারো এখন হাউস হেল্পারদের যা অবস্থা আর কি, একটু বেশি বাসন দেখলেই মন খারাপ হয়ে যায়। তো যদিও আমার দিদি কিছু বলে না, ও করে দেয়, কিন্তু তবুও আমার নিজের থেকে খারাপ লাগে যে বেশি বাসন হলে দিতে। তো ওই জন্য আমি যতটা পারি আমি ধুয়ে নিই আর কি। তো চলো বাসন ধুতে ধুতেই নিচ থেকে বেল এলো, নিচে কাস্টমার এসছে, শ্রীনয়ন দোকানে আছে। তো এবার আমি এই কটা বাসন ধুয়ে দোকানে যাব, কাস্টমার ছেড়ে ওপরে এসে তারপরে বাকি কাজগুলো করবো। গ্যাসটা কমিয়ে দিয়ে যাবো, কেননা মাছের ঝোল ফুটছে গ্যাসে আর কি। আচ্ছা তো রান্না করতে করতে নিচে গিয়েছিলাম, কাস্টমার ছিল। এই দেখো ফুল, ওই যে বলছিলাম না আমাদের পাশে যে দোকানটা অনন্যা টেইলার্স, এত এত ফুল দেয় দেখো, কাঠ গোলাপ পিঙ্ক কালার, কালারটাও খুব সুন্দর। এগুলো দুপুরবেলা এই ধরো রান্না বান্না সেরে আবার যখন গোপালকে দেবো তখন এই ফুলগুলো দিব। এখন তো সকালে দুবার পুজো হয়ে গেছে। আর তুই স্নান করবি না আন্টি? এখনও কালার করে যাচ্ছে দেখো, এখনও কালার করেছে, নতুন নতুন জল কালার শুরু করেছে, কালারে এত বেশি এখনও কালার করে যাচ্ছে। স্নান করবি না? কখন কখন করবে? চল স্নান করবি। কটা বাজে? একটা বেজে গেল, তাড়াতাড়ি। তারপরে চলে এলাম রান্নাঘরে, মাছের ঝোলটা তো বসিয়ে দিয়ে গিয়েছিলাম। তো মাছের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মাছের ঝোল নামিয়ে নিয়ে এবার পটল ভাজা বসাবো, আর ওইদিকে হাজব্যান্ড বেরোবে তো ওকেও খেতে দিয়ে দেবো। তো শাক ভাজা টাজা আছে, মাছের ঝোলও হয়ে গেল, ওকে খেতে দিয়ে দেবো, দিয়ে আমি পটলটা ভেজে নেবো, মানে পটল ভাজাটাই লাস্ট। তারপর রান্নাঘরটা যেটুকু যা আছে বাসনপত্র বাকি যা মাজার আছে ওগুলো তো মানে এসে এসে মেজে নিলাম, আর যেটুকু যে স্মরণ শিরণ আছে এগুলো ঠিকঠাক করে রান্নাঘরের কাজ কমপ্লিট করে এবার বেরোবো। তো বন্ধুরা সঙ্গে থাকো। হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেল, থালাটা আমাকে দিয়ে দিল, আমি হাতের হাত ধুয়ে নিলাম। সিঙ্ক একদম পরিষ্কার, সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে, কিছু দোকানে নামার আগে ধুয়েছি, কিছু এসে ধুলাম, কিছু এখন ধুয়ে নিলাম। তো রান্নাঘরে কাজ মোচাপট্টি কমপ্লিট, পটল ভাজাটা হলেই ব্যাস একদম রান্না কমপ্লিট আমার। তো তারপর ঘরে চলে এলাম, রান্নাঘরের কাজ কমপ্লিট করে দুই বারান্দায় যত জামাকাপড় শুকিয়েছিল সব তুলে নিলাম। এবার এগুলোকে এক একে ফোল্ড করবো, হাজব্যান্ড বেরোবে ওর জামাকাপড়টাও দিয়ে দিলাম। আর এদিকে প্রিয়াংশুবাবু দেখো একা একা সামার মেখে আধ ঘন্টা ধরে স্নান করলো, এবার চুল আসরাবে, ক্রিম মাখবে, কত কিছু করবে দেখো। আর আমি জামাকাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি। তো সঙ্গে সঙ্গে উঠিয়ে সঙ্গে সঙ্গে ভাঁজ করে যেখানে যেটা রাখা রেখে দিলে মানে অগোছালো হয় না ঘর বাড়ি আর কি, নাহলে এই যদি জমিয়ে রেখে দিই পরে ভাঁজ করবো বলে এটাই ধরো এক জায়গায় মানে দেখতে বাজে লাগবে আর কি, অগোছালো হয়ে থাকবে। তো তার জন্য চেষ্টা করি সঙ্গে সঙ্গে, কিন্তু সবসময় তো হয়ে ওঠে না, সবসময় হয়তো খুব ক্লান্ত লাগে বা অন্য কাজ আছে, তখন ধরো এনে রেখেই দিই এক জায়গায় জমিয়ে, তারপর পরে যখন সময় হয় তখন গুছিয়ে রাখি, কেননা সবসময় হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব সঙ্গে সঙ্গে কাজ কমপ্লিট করার। আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর আমার ভিডিও ফার্স্ট ফরওয়ার্ডে চলছে বলে দেখো ফ্যানটা দেখো কেমন দেখাচ্ছে। তো প্রিয়াংশু দেখো মাথা মুছেছে, তবু মাথা ভেজা, আবার আমি টাওয়ালটা নিয়ে এসে মুছে দিলাম। তো এখনও সম্পূর্ণ ঠিকঠাকভাবে করতে পারে না, তো যাই হোক এই সামার ভ্যাকেশনে তবু নিজে নিজে স্নানটা করছে আর কি।
তো আমিও বলছি কর, নিজে কর, নিজে করা অভ্যেস ভালো, কতদিন আর কতদিন আর করিয়ে দেবো। তো তৃণায়নকে তাই প্রায় 10 বছর না 9 বছর পর্যন্ত তৃণায়নকে করিয়েছিলাম। তারপর ধরো প্রিয়াংশুকে নিয়ে ব্যস্ত থাকতে হতো, তখন আর ওকে করাতে পারতাম না। তো তখন থেকে তৃণায়ন নিজে নিজে শিখে গেছে সব। তো এবার প্রিয়াংশুকেও শিখতে হবে সব কিছু নিজে নিজে। তো তারপর মাথাটা মুছে দিয়ে একটু মাথায় তেল দিয়ে দিলাম, দিয়ে চুল টুল আঁচড়ে দিলাম। দিয়ে এবার আমার তো পুরো মাথার চুল ভেজা, সেই সকাল থেকে চুল ভেজা অবস্থায় সমস্ত কাজ করে যাচ্ছি। এবার চুলটা ছেড়ে পাখার তলে বসে একটু চুলটা শোকাবো, তারপর আবার একটু পরে খেতে দেবো, তারপর আবার কাজকর্ম আছে। তো বন্ধুরা, এখন সন্ধেবেলা। তো সুমি, লিপি আর এদিকে মধুমিতা আর তারপরে দীপশিখা সবাই এসছে। তো প্রিয়াংশু ঘুমিয়ে পড়েছে। প্রিয়াংশু বিকেলবেলা একটু ছাদে খেলাখেলি করেছে, আমি যখন দোকানে নামি তখনই ওকে ধরো গাটা মুছে টুচে একটু দুধ কর্নফ্লেক্স দিলাম, তো তখনই ও ঘুমিয়ে পড়েছে। তো আমি যেহেতু দোকানে আছি, ওরা আর ওপরে উঠলো না, ওরাও দোকানে বসেই গল্প করছি আর।